গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে আলু দেওয়া পাঁঠার মাংসের ঝোল খেতে কে না আর ভালোবাসে। তাই আমার আজকের রেসিপি প্রেশার কুকারে খুবই সহজভাবে তৈরি পাঁঠার মাংসের ঝোল, যেটা খুবই সুস্বাদু। আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সবাইকে অনুরোধ করলাম সেটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এরকম আরও অনেক সহজ ও সুস্বাদু রেসিপি জানার জন্য। আমি প্রেশার কুকারে 2 টিস্পুন মতো তেল দিয়ে তাতে আমি আলুগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে প্রেশার কুকার থেকে তুলে নিচ্ছি। আলুগুলো আমি মাংসের সাথে সিদ্ধ করব না, তাহলে আলুগুলো খুব বেশি সিদ্ধ হয়ে গলে যেতে পারে। এবার আমি প্রেশার কুকারে প্রায় 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে দেব। ফোনে সুন্দর গন্ধ বেরোলে আমি এবার এতে দিয়ে দেব একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে যাবার পর এতে আমি 1/2 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আবার এটাকে 2 থেকে 3 মিনিট এর কাঁচা গন্ধ যাওয়া অবধি নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব এতে 1টা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাও দিয়েও এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। সমস্ত মশলা হালকা কষা হয়ে গেলে এবার এখানে ভালো করে ধুয়ে রাখা পাঁঠার মাংসের টুকরোগুলো দিয়ে দেব। এবার এতে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1.5 টিস্পুন ধনে গুঁড়ো। দেব পরিমাণ মতো নুন, আর দেব 1/2 টিস্পুন মতো চিনি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে পুরো মাংসটা মশলার সাথে কষিয়ে নেব। মিনিট চারেক বাদে সমস্ত কিছু ভালো করে কষা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেব গাজরের টুকরো। পাঁঠার মাংসের এরকম হালকা ঝোলের সাথে গাজরের টুকরো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী বেশি কম দিতে পারেন। এবার প্রেশার কুকারে মুখটা আটকে দিয়ে 1টা হুইসেল বাজার পর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তারপর প্রেশারটা রিলিজ হয়ে গেলে আমি মুখটা খুলব। মিনিট পাঁচেক বাদে প্রেশারের মুখটা খুলে আমি হালকা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে আবার প্রেশারের মুখটা আটকে আমি 1টা হুইসেল বাজার পর আবার লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। তারপর আবার গ্যাসটা অফ করে দিয়ে প্রেশারটা সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারের মুখটা খুলব। এবার প্রেশার কুকারের মুখটা খুলে এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই গরম গরম পাঁঠার মাংসের ঝোল বা বেঙ্গল স্টাইল মাটন কারি একদম রেডি হয়ে যাবে।
আমার এই মাংস তো এখন একদম রেডি হয়ে গেছে গরম ভাতে খাওয়ার জন্য। আশা করছি আজকের এই ভীষণই সহজ প্রেশার কুকারে তৈরি সুস্বাদু পাঁঠার মাংসের ঝোলটা আপনাদের ভালো লাগবে। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে সবাইকে অনুরোধ করলাম এটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আরও অনেক এরকম সহজ এবং সুস্বাদু রান্না জানার জন্য। আজকের মতো আসি তাহলে।